2001 সাল, রিভার থমসন গার্লস হাই স্কুলের অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন। স্টেজে উঠে প্রাইজটা হাতে নিয়ে আনন্দ আর বিষণ্ণতার এক মিশ্র অনুভূতি ছেয়ে গেল। না, দ্বিতীয় পুরস্কার বলে নয়, কারণ সৌভাগ্যবশত বাবা মা কোনোদিনই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে দাঁড়ি করাননি। তার পিছনে লুকিয়েছিল অন্য কোনো মেঘ। আমার ছেলেবেলায় বলি কি মেয়েবেলা, তার সাথী মূল শিক্ষার প্রাণ কেন্দ্র আমার বিদ্যালয়, কৈশোরের তীর্থক্ষেত্র। আর ইচ্ছে করলেও ওই বেঞ্চ ওই ক্লাসরুমে এসে বসে নিয়মমাফিক ক্লাস করার অধিকার থেকে কালের নিয়মেই একটা গণ্ডি টানা হয়ে গেল। আর সেই ছিল আমার জীবনে অনুভব করা প্রথম কোয়ারেন্টাইন। এসব ভাবতে ভাবতেই ফিরে গেলাম পুতুল বেলায়। মনে পড়ে গেল আমাদের সেই ছোট্টবেলার কথা। সারা সারা দিন পুরো বেলা কাটতো শুধু খেলা নিয়েই। আর পাঁচটা মেয়ের মতো আমিও খেলতাম খেলনা বাটি, হাতা খুন্তি উনুন হাঁড়ি কড়াই পাতার লুচি আর ময়দার সাপ নিয়ে, এমনকি বেলুন চাকিটা পর্যন্ত বাদ যেত না। আরও একটা প্রিয় খেলা ছিল পুতুল খেলা। ছোট বড়, রোগা মোটা, লম্বা বেঁটে কিংবা কাঠ মাটি প্লাস্টিক কাপড় কাগজ নানা ধরনের নানা রকমের পুতুল নিয়ে খেলা। কিন্তু হঠাৎই একদিন নতুন ইউনিফর্ম, নতুন ব্যাগ, নতুন বোতল নিয়ে গিয়ে বসলাম স্কুলের বেঞ্চে। আমার পুতুল খেলার অগাধ সময়ে অখণ্ড অবসরে ভাগ বসালো আমার স্কুলে যাবার নিত্য অভ্যাস। আর এই ছিল আমার পুতুল বেলার কোয়ারেন্টাইন। কালের নিয়মে সময়ের আবর্তে আমিও বড় হলাম, পা দিলাম কৈশোরের চৌকাঠে, শুরু হলো নানান নিয়ম নিষেধের বেড়াজাল। এভাবে কথা বলতে নেই, অপ্রিয় সত্যির থেকে অনেক সময় প্রিয় মিথ্যাও শ্রেয়, এত ঠোঁট কাটা হলে স্পষ্ট বক্তা নয়, লোকে মুখোড়া বলে, হঠাৎ করে সব জায়গা যেতে নেই, এভাবে হনুমানের মতো গাছে উঠতে নেই, সুযোগ পেলেই বাবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়তে নেই, ফস করে কাউকে বন্ধু বানাতে নেই, ঝট করে কারোর প্রেমে পড়তে নেই, এমন আরও কত নেই এর গল্প নিয়ে হাজির হলো আমার কৈশোরের কোয়ারেন্টাইন। এরপর যে শহরের অলি গলি ছিল আমার মুখস্থ, যে শহরের বহু মানুষ ছিলেন আমার বড্ড প্রিয়, আত্মার আত্মীয় অত্যন্ত আপনজন, আমার দীর্ঘদিনের খুঁটি নাটি অভ্যাস, এসবের সাথেও করতে হলো কোয়ারেন্টাইনের সম্পর্ক, কারণ আমার বিয়ে হলো। নতুন ঘর, নতুন সংসারের সাথে হাজারো নতুন বন্ধন, নতুন জীবনধারা, পুরনো অভ্যাসের কাছে ইচ্ছে মতো যেতে পারার স্বাধীনতা থাকলেও ছিল সীমাবদ্ধতার কোয়ারেন্টাইন। এরপর এলো জীবনের পরিপূর্ণতার এক অন্যতম চাবিকাঠি, অপূর্ব এক অনুভূতির আস্বাদ, শুনতে পেলাম মা ডাক। আর তার সাথেই শুনতে পেলাম সন্তানরা নাকি বাবা মায়ের হলেও বেশিরভাগটাই মায়েদেরই প্রতিফলন, মায়ের আচার আচরণ জীবন যাপনের অন্যতম গণ্ডির মধ্যে আটকা পড়ে গেলাম। নিজের দিন শুরু হলো সন্তানের রুটিন অনুযায়ী, রোজ নিজের ইচ্ছে স্বপ্ন ভাবনার সাথে আপোষটাও কিছুটা ঠিক করে দিত ওই ওদেরই দিনপঞ্জিকা। স্বাধীনতার নৌকায় ভাসতে ভাসতেও হঠাৎই টের পেলাম নৌকাটা আসলে দায়িত্ব কর্তব্য আর স্নেহবন্ধনের সমুদ্রেই ভেসে চলেছে, কারণ এ যে মায়েদের মেয়েদের কোয়ারেন্টাইন, যারা আসলে নিজের জন্য প্রায় ভাবেনি না। কথাই বলে না, মেয়েরা বয়স বলতে এত ভাবে কারণ হিসাবই করতে পারে না কতদিন তারা নিজের জন্য বেঁচেছে। কোয়ারেন্টাইন এসেছে এর আগেও, তবে তা ছিল অন্য কোনোভাবে, অন্য কোনো রূপে। এক কোয়ারেন্টাইন থেকে আরেকটা, সেখান থেকে আরও একটা, ঠিক যেন ঋতু পরিবর্তন। আর এভাবেই বদলাতে থাকে আমাদের জীবনের কোয়ারেন্টাইনের রং।
কোনোটা নীল, কোনোটা লাল কিংবা হলুদ, সবুজ, বেগুনি, টুকরো টুকরো রঙগুলো দিয়ে এক রামধনুর সন্ধানে। Thank you.